বলহালির শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কৃতি শিক্ষার্থী জেলার বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অক্টোবর 19 তারিখ শনিবার সকালে উপজেলার একখান কমিউনিটি সেন্টার বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক আছেন অধ্যক্ষ আল্লামা এহসান ফরিদউদ্দিন। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশাদুল্লাহ আর প্রধান বক্তা আছেন ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন চৌধুরী জাহেদ। এটা বিশেষ অতিথি আছে বলহালি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম, অধ্যাপক মাওলানা ইলিয়াস সিকদার, এইচ এম জহুরুল ইসলাম, খওয়ামা মুজাম্মেল হক কাদেরী, হাজি আবু আক্তার আবু তৈয়ব রুকনার পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখি প্রধান শিক্ষক নজির আহমদ, মাওলানা লুকমান হাকিম, প্রধান শিক্ষক বজলুর রহমান, প্রধান শিক্ষক আরিফ উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম, শাহেদুল আলম, এনামুল হক, তৌহিদ মুরাদ, মঞ্জুর হোসেন, নজরুল ইসলাম ও সাংবাদিক জাহিদ হাসান। এডে অন্যান্য মাঝে উপস্থিত আছে আবু তাহের দুলাল, মামুনুর রশিদ, ইমরান হোসেন, সাইফুল ইসলাম তাহেরি, আলী আসগর, মুস্তাফা রাজাশয় আর বোধ কেউ। ফলে 272 জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, প্রাইজ বন্ড এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। সি প্লাস চট্টগ্রাম।